বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। একটু আগে কাকিমা এসেছিলেন, খুব শাশুড়ি মা আর কি, তিনি এসেছিলেন, পাপার বিয়ে সংক্রান্ত কিছু কথোপকথন হলো আর কি। তো যাই হোক, দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো, পাপাও এখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, ভাবাই যায় না। পাপাকে আপনারা দেখেননি আমার ব্লগেতে, পাপা আসেনি, আসলে থাকে না পাপা এখানে, পাপা বাইরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে। তো বিয়ের পর ব্যাঙ্গালোরেই চলে যাবে আমার নন্দাই, সেও ব্যাঙ্গালোরেই কাজ করে। দেখতে দেখতে বিয়ের দিন চলেই এলো। সকালে তো মিনামাসকে দেখি ব্লগটা শুরু হয়েছে, বুঝতেই পারছেন আজকে আমাদের লাউ হচ্ছে, লাউ হচ্ছে, ডিমের কারি হচ্ছে, আর কি যেন ডাল হচ্ছে। আমি একটু বাদে মানে স্নান করে নেব, প্রায় টাইম হয়েই গেছে আমার স্নান করার, হ্যাঁ সময় হয়ে গেছে স্নান করে নিয়ে, তারপরে একটুখানি বেরোবো হচ্ছে, মাসকাবাড়ি একটু বাজারটা করে আনবো, দিনে দিনেই যাব। আর যাব হচ্ছে ওই রাম দরবারটা নিয়ে আসতে, ওরা বলেছে দিনের মধ্যে আসতে, দিনের মধ্যে না আসলে ওদের গোডাউন থেকে, যেহেতু গোডাউনে আলো নেই, সেহেতু ওরা বের করতে পারবে না। তো বলে যখন এসেছি যে ঠাকুর তোমাকে আমি আজ মানে কালকেই নিয়ে আসব, মানে আজকের কথা, তখন তাই করব। তো এখন আপাতত স্নানে যাই, তার আগে আজকের দিনের ভিডিওটা এখন এডিট করা হয়নি, সেটা করে নিই। আসলে এই যে সংকীর্তনটা হচ্ছে তো, এটাতে একটু আওয়াজে হয়ে যায় আর কি, আওয়াজের। হ্যাঁ মাসি রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। এই অষ্টকালীন যেটা হচ্ছে সেটার জন্য আওয়াজের একটু ইয়ে হচ্ছে বটে, মানে একটুখানি দরজা জানলা সমস্ত টাইট করে বন্ধ করে দিয়ে তারপরে কম্বল চাপা দিয়ে আমি এডিট করছি, কয়েকদিন হলো সেটাই, নাহলে ওই বাইরের আওয়াজটা চলে আসছে, বিশেষ করে ভয়েস ওভারের সময়। তো সেটাই আর কি, তো আজকেও সেটাই করব। অসুবিধা আমার তেমন হচ্ছে না, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে সব কিছুই করতে হয়, মানিয়ে নিতে হয়, সেটাই করছি, চেষ্টা করছি। তো চলুন তাহলে, দেখা হচ্ছে একটু বাদে, স্নান করে যখন বেরোবো তার আগ দিন। হ্যাঁ, এই যে এখন যে টিমটা উঠেছে, হ্যাঁ সেই টিমটা ভাওয়াইয়া গান গাইছে, মানে ভাওয়াইয়া গানের সুরে তারা ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণটা করছে আর কি, গলাগুলোও ভাওয়াইয়ার মতো করে ভাঙছে, যেরকমভাবে ভাওয়াইয়া গানে বিশেষত্ব আছে, ভালোই লাগছে। এটা ঠিক কীর্তনের সুর নয়, কিন্তু শুনতে ভালো লাগছে, মানে সুরে গাইছে আসল কথাটা, সেটা খুব স্বাভাবিকভাবেই, যে অঞ্চলের মানুষ তারা নিজেদের ঈশ্বরকে সেইভাবেই তারা ডাকবেন, সেভাবেই তারা স্বচ্ছন্দভাবে বোধ করবেন, এটাই খুব স্বাভাবিক, সুরে গাইলেই হলো। এই যে রাম রাম হরে হরে, এটা হচ্ছে ভাওয়াইয়া, এটা এই এই টিপিক্যাল গলা ভাঙাটা, এটা ভাওয়াইয়াতে হয়ে থাকে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ননদ দন্দাই, ওরা এসেছে, রায়ু এসেছে, এসেছে ওরা পরশু দিনে। তো আমরা তো অপেক্ষা করছি কখন ওরা আসবে, কবে ওরা আসবে, তা প্রথমে শুনেছিলাম কালকে আসবে, অ্যাকচুয়ালি হয়তো বা এসে রাতে থাকবে না, কিন্তু এসে দেখা করে যাবে, হয়তো ভেবেছিলাম কাল আসবে, তারপরে তারপর এলো না, তারপর ভেবেছিলাম আজ আসবে, আজ আজকে শুনলাম যে না ওরা আগামীকাল আসবে, তা সেটা ঠিক আছে, কারণ কাকু কাকিমারা না মানে আমার ননদের শ্বশুর শ্বশুর ওরা তো একদম একা একা থাকেন, ননদন্দায় ওদের নিয়ে যেতে চাইলেও ওরা যান না, কারণ এটা ওদের বাড়ি। এবং এখনও যেহেতু যুগলে আছেন, দিব্য আছেন আর কি, একদমই ঠিকঠাক আছেন, ওদের বয়সও খুব একটা বেশি নয়, ওরা দুজনে মিলে সুন্দর আছে। তো বলছে যখন শরীর ফুলবে না তখন তোদের কাছে যেতেই হবে, যতদিন আর কি নিজেদের মতো করে বাগান নিয়ে, বাড়ি নিয়ে, গাছপালা নিয়ে থাকা যায় আর কি, তা যার ফলে ওরা যেতে চায় না। তো কিন্তু নাতনিটা আছে, ছেলে বৌমা, ওদেরকে তো ওদেরও পেতে ইচ্ছা করে, সুতরাং ওরা যখন এসেছে তখন আমাদের একটু বাপের বাড়ির লোকেদের একটুখানি বোঝার ব্যাপার আছে। আমার শ্বশুরমশাই যদিও খুবই ব্যাকুল হয়ে উঠেছেন মেয়েকে, মেয়ে জামাই নাতনি সবাইকে দেখার জন্য, বিশেষত রায়ের জন্য, হ্যাঁ, কিন্তু কালকে আমার হাজব্যান্ড বোঝালো যে দেখো এটা একটু বোঝার ব্যাপার আছে, এটা তো একটু মানতেই হবে, যে তুমি এখানে তোমার ছেলে বৌমা নাতনি নিয়ে থাকো, ওদের তো ওখানে ওরা একা একাই সারা বছর থাকে, সারা বছরে হয়তো বা এই 4-5টা দিন, তো একটু ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, তারপরে ওরা ঠিকই আসবে। তো যদ্দূর শুনলাম কালকে আসছে, তা আমাদের বাড়িতে বিয়েটা মোটামুটি লেগে গেল, কাকুদের বাড়িতে 10 তারিখে আছে কালী পুজো, 11 তারিখে সকালবেলায় ইয়ে আছে, প্রসাদ খাওয়ার নেমন্তন্ন, সকালে রাত্রে তো যেতেই হবে কালী পুজোর জন্য। দেখতে দেখতে দিনগুলো কেটে যায়, সব ছোটোটা বড় হয়ে যায়। তো যাই হোক, কথা চান করে এসে একটুখানি ঘুরছি, ভাল লাগছে রোদটা পিঠে দিয়ে, এবারে বেরোবো। আগের দিনে বলেছিলাম যে আমার হাজবেন্ডের একটা জ্যাকেট শুধু চেনটুকু যদি সারিয়ে নেওয়া যায় তাহলেই ঠিক হয়ে যাবে, সেটা আজকে নিয়ে চললাম। এটা ওই বাঘাযতীন পার্কেই বাবুল টেইলার বলে একটা টেইলার্স আছে, সেখানে দিয়ে দেবো। তো একটু বেরোতে আমার দেরি হয়ে গেল, যা আমি ভেবেছিলাম সে আন্দাজে, কিন্তু ঠিক আছে। তারপরে টুপুর বলল যে মা তুমি যদি বিধান মার্কেটে যাও তাহলে আমার সাথে যেও, কারণ টুপুরের আজকে টিউশন আছে। তো সেটা ও ঠিকই বলেছে, কারণ ওই একই রাস্তায় একবার যাব, আবার বাড়ি আসব, আবার যাব, সেরকমটা না করে একবারেই চলে যাই। কিন্তু আমি না মনে মনে ভেবেছি যে আমার হনুমানজি এবং রাম দরবার সবাইকে আমি নিয়ে আসব দিনে দিনেই, অর্থাৎ
সূর্য একটু হলেও আকাশে আলো থাকবে সে অবস্থাতে নিয়ে আমি বাড়িতে ঢুকে যাব। এখনো পর্যন্ত আমি জানি না যে ঈশ্বর আমার সেই ইচ্ছা পূর্ণ করবেন কিনা, তবে সংসারী মানুষকে অনেক রকম সাত পাঁচ ভেবেই কাজ করতে হয়। আমি দেখলাম টুপু ঠিকই বলেছে, মৈত্রী ম্যামের বাড়িটা একেবারে বিধান মার্কেট সংলগ্ন, সেখানে যদি আমি পৌঁছে যাই একবারে টুপুরকে দিয়ে তারপর যদি মার্কেটে চলে যাই আমার একসাথে দুটো কাজই হয়ে যায়। তো যাই হোক, এই যে বাবুল টেলেসে চলে এলাম, আমি ভদ্রলোকের কাছে দিতে পছন্দ করি কারণ ভদ্রলোকরা ভীষণ ভদ্র, কিন্তু এখানে এসে আমি ঝাড়া আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি কারণ ওই বড়দাকান্ত স্কুলের ছোটো ছোটো সব বাচ্চাগুলো তাদের সব স্কুলের মাপ নিচ্ছেন ভদ্রলোক, ওরা বেশ অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছে। আর যদ্দূর শুনলাম বড়দাকান্ত স্কুলে 15 তারিখের পর ক্লাস 5-এর বাচ্চাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দেবে না, যার ফলে এদের একটু তাড়াহুড়োই রয়েছে। তো বাচ্চাগুলোকে দেখে ভালো লাগছিলো, সময়টা যে কেটে গেল সেটা খুব একটা বোধ হলো না কারণ বাচ্চাগুলো প্রত্যেকটাই খুব মিষ্টি। তারপরে আরামবাগ থেকে মাসকাবাড়িটা আজকে নিয়ে এলাম আর কি, খুব বেশি একটা নেই এবার। এ মাসে আমি ঠিক করেছি একবারে না নিয়ে এসে যখন যখন যেটা লাগবে তখন তখন সেটা নিয়ে আসবো, সেরকমভাবে নিয়ে বাড়ি এলাম। এসে তারপর আবার বেরোলাম, বেরোতে গিয়ে টুপুরের সাথে আমার লেগে গেল একটু খটাখটি, প্রচণ্ড বকা খেলো আমার কাছে, বকা খেয়েই বেরোলো। তারপর রাস্তাতেও বেশ ভালোই বকতে বকতে যাচ্ছিলাম, লেগে গেল হচ্ছে শীতবস্ত্র পরা নিয়ে, মানে এত বেশি পালোয়ান হয়ে গেছে যে এই সময়টা যে ঠান্ডাটা দুম করে লেগে যাবে সামনে পরীক্ষা সেটা বুঝতে চায় না আর কি। ওই একটু পাতলা সোয়েটার পরে বেরিয়েছিল, পরে আমি ভীষণ বকেছি তাই জন্য একটু মোটা সোয়েটার পরেছে, কিন্তু এত যে বকলাম মানে তার মুখে কিন্তু কোনো কথা নেই, সে আমার কথা কিন্তু কখনো কাটবে না, কিন্তু কাজে ঠিক সেটাই করবে যেটা ওর ইচ্ছা। তো যাই হোক, এখন এই যে দেখতে দেখতে আমি মনে মনে ভাবছি ঠাকুর বোধহয় তোমাকে আমি রামদরবার নিয়ে পৌঁছতে পারবো না দিনে দিনেতে। কিন্তু মার্কেট পৌঁছে প্রথমে রাধাগোবিন্দ মন্দিরের চূড়াটা দেখলাম, দেখে তখনও মনে হলো যে না এখনও কিছুটা সময় আছে, দেখা যাক না কি হয়। এবং এই জায়গাটাতে এসে অদ্ভুত একটা জিনিস আজকে আমার সাথে ঘটলো, সেটা হলো আমি যে দোকানটাতে কিনবো তার নাম হচ্ছে মোনালি ভ্যারাইটি স্টোর্স। ভদ্রলোক অত্যন্ত ভদ্র এবং বাঙালি যিনি মালিক, তিনি আমাকে একটা ওই চালার মধ্যে রামদরবার নেওয়ার কথা বারবার বলছিলেন, সেটা দামটা একটুখানি বেশি তবে দেখতে সেটা অনেক বেশি সুন্দর। আমি যতদূর জানি যে ঈশ্বরকে আমরা পুজো করব, যে মূর্তিকে পুজো করব, সেসব মূর্তিতে দরদাম করতে নেই, এছাড়াও শাখা পলা এগুলোতে কখনো দরদাম করতে নেই, এটা আমি ছোটোবেলা থেকেই জানি। কিন্তু ওই যে রামদরবারটি সেটা আমার পছন্দ হয়েছিল, সাথে সাথে আর একটা রামদরবার যেটার দাম একটু কম সেটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভদ্রলোক বারবার করে ইনসিস্ট করাতে আমি ওটা নিয়ে একটুখানি সন্দিহান হয়ে পড়েছিলাম, কিন্তু আমার অতটা বাজেট ছিল না। তারপরই আমি ওনার এত পিড়াপিড়িতে এটি আমার পছন্দ হয়েছে এবং এইটি আমি নিয়ে এসেছি। তো যাই হোক, এত পিড়াপিড়িতে ওই চালা দেওয়া যে রামদরবারটি আমি একটু দরদাম করেই ফেললাম, আমি বলেই ফেললাম যে আমি এত দিতে পারবো না, আপনাকে একটু কমাতে হবে। মনে মনে একটু দ্বিধা ছিল, এটা একেবারে 100% সত্যি। তারপর সেটাই ওই চালা দেওয়াটাই নেব বলে সিদ্ধান্ত হলো, যখন অনলাইনে পেমেন্ট করতে যাব স্ক্যান করে ফেলেছি, হঠাৎ করে এই ভদ্রলোকের হাত থেকে রামদরবারটিকে খসে সামান্য একটু পড়ে যেতে যেতে ভদ্রলোক আবার ক্যাচ করে ফেলেন এবং হনুমানজি ওইখান থেকে উঠে আসেন। মানে ভদ্রলোকের হাত থেকে রামদরবার নিচে পড়েনি, জাস্ট একটু টাল খেয়ে গেছে এবং হনুমানজিকে ধাক্কা লেগে হনুমানজি ওই জায়গাটা থেকে উঠে এসেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দাদা আমি বারবার বলছিলাম যে আমি এটা নেব না, আপনি বুঝতে পারলেন তো? এই যে দেখুন হনুমানজি জাস্ট উঠে চলে এলেন। ওরা বারবার বলছিল যে এটা আলাদা করে লাগানো আছে, এটাকে আলাদা করে লাগানোও যেতে পারে, হয়তো বা লাগানোটা ভালো ছিল না সেজন্য উঠে এসেছে, এটা আসলে যৌক্তিক কথা, কিন্তু আসল কারণটা কি সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। মানে কেনার ঠিক আগে সেকেন্ডে, পেমেন্ট করার ঠিক আগে সেকেন্ডে এই ঘটনাটি ঘটলো। যারা এগুলোকে মানেন না তারা মানেন না, কিন্তু যারা মানেন তারা বুঝতে পেরেছেন যে আমি যে রামদরবারটাকে নিতে চেয়েছিলাম, মনে মনে আমি ওটাই ভেবেছিলাম যে ঠাকুর আমি যদি এই রামদরবারটা নিই আমি প্রত্যেকের গলাতে আলাদা করে মালা দিতে পারবো, কিন্তু চালা দেওয়া রামদরবারে আমি সবার গলায় আলাদা করে মালা দিতে পারবো না, পেছনটা পুরো ব্লক, আমাকে একটাই মালা দিতে হবে। ঈশ্বর বোধহয় আমার কথা শুনেছিলেন, এবং আমি এটাও ঘটনা যে আমি ওই রামদরবারে একটুখানি হলেও দরদাম করেছিলাম, মনটা যেটা চাইছিল বজরংবলী আমার জন্য ঠিক সেইটাই নির্দিষ্ট করলেন যে মূল্যটা বড় কথা নয়, স্ত্রীটাও বড় কথা নয়, তোমার মন যেটাতে চেনেছে তুমি তাই করো। সারা রাস্তা ধরে বুকে করে রামদরবার নিয়ে এলাম বাড়িতে, এবং যখন ঢুকলাম তখন চেয়েছিলাম আমি যে সূর্য থাকতে থাকতে একটু হলেও আলো থাকতে থাকতে যেন ঘরে ঢুকতে পারি, এবং বাস্তবে ঠিক সেটাই হলো।
এখনও পশ্চিম আকাশে কিছুটা হলেও আলো আছে এবং আমি বাড়িতে পৌঁছে গেলাম। জীবনে সব কিছুকে অত কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার দৃষ্টতা আমার নেই। বজরংবলীকে যেখানে মন থেকে ডাকলে কি দ্রুত সাড়া পাওয়া যায়, আমি আমার জীবনে যে কতবার সেটা প্রত্যক্ষ করেছি, সে আর কী বা বলি, আজকের দিনেও সেটা করলাম। আজকে বৃহস্পতিবার, আমাদের পুজো হওয়ার কথা সন্ধেবেলাতে, এবং বাড়িতে তখনই পৌঁছলাম যখন সন্ধ্যা পুজোর অর্থাৎ বৃহস্পতিবারের পাঁচালি এবং লক্ষ্মীর ঘট বসানোর সময় হয়ে গেছে। আমি শুধু অবাক হয়ে ভাবছি যে ভদ্রলোকের হাত থেকে রামদরবারটা পড়লো না। রামদরবারের রক্ষাকর্তা তো বজরংবলী নিজে, তার প্রভুকে তিনি কিভাবে পড়তে দিতেন? তিনি কিন্তু নিচে ফেললেন না, শুধু বজরংবলী ভদ্রলোকের হাতে উঠে এলো। আমি এটাই ভাবছি যে ভদ্রলোক ব্যালেন্স করলেন কি করে, পড়বে তো পড়বে, নিচে পড়বে তা নয়, কেমনভাবে ভদ্রলোকের হাত থেকে খসলো, সেটাকে ভদ্রলোক আবার লুফেও নিলেন, শুধু উঠে এলো বজরংবলী নিজে। সে এক দৃশ্য বন্ধুরা, না দেখলে বিশ্বাস করানো খুব মুশকিল। তবে এটা ঘটনা, আরেকটি অলৌকিক দিন এবং ঈশ্বরের মহিমা আমি আজকে প্রত্যক্ষ করলাম। ঠাকুমার বোন মানে দীপুমাসি কল্যাণী থেকে এসেছেন আর কি, ওদেরও আসার কথা ছিল কিন্তু ওরা আজকে আসবে না, অন্য দিন আসবে। আপাতত আজকে ওরা তিনজনই আসছে, বাবা মার বাচ্চা। ওরা অল্প সময়ের জন্য এলো, মানে ঘণ্টাখানেকের জন্য এলো, আমি মানে তখন পাগলা হয়ে গেছি, কেবলিয়ে গেছি। এটা আমার নন্দাইয়ের হাত, অনেকেই জিজ্ঞেস করেন আমার নন্দাই সম্পর্কে, নাম তো বলাই যাবে না, কোনো কিছুই বলা যাবে না, কারণ ইন্ডিয়ান আর্মিতে ও অফিসার, কোন রেজিমেন্ট কী রেজিগনেশন আমি কিছুতেই বলতে পারবো না। ওকে সোশ্যাল মিডিয়াতে ওর ফেস দেখানো বা ওর পরিচয় রিভিল করাটা রীতিমতো দেশদ্রোহিতা, সেই জন্য সেটা করা যাবে না। বাচ্চাকে ওর স্ত্রীকে দেখানো যেতেই পারে, যেটা আমি দেখাই, কিন্তু যেটা নিয়মের বাইরে সেটা আমি কোনোভাবেই দেখাতে পারবো না। শুধু এটুকুই বলতে পারি, সে ইন্ডিয়ান আর্মির হায়ার র্যাঙ্কের অফিসার, এইটুকুই। যখন সময় হবে, যখন ও রিটায়ার করে যাবে, তখন অতি অবশ্যই দেখাবো। আমাদের রায়ের গাটা একটু গরম গরম ঠেকলো আমার, একটু মনে হচ্ছে জ্বর এসেছে। যাই হোক, ও যেখান থেকে এসেছে সেটা অবশ্য চরম আবহাওয়া, সেখানে শিলিগুড়িতে তুলনামূলকভাবে ঠান্ডাটা কম, তবে আমার ননদের এবং রায়ের দুজনেরই বেশ ঠান্ডা লেগে রয়েছে, মানে সেভাবেই ওরা এসেছে। তো যাই হোক, এখন সেই জন্যই একটুখানি ঢাকা ঢুকো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা যেখান থেকে এসেছে সেখান থেকে শিলিগুড়িতে ঠান্ডা নেই বলা যায়, ওরা তো তাই বলছিল। তবে ওই আবার বললাম, ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করলেই ঠান্ডাটি লেগে যাবে। তো এই যে চলে গেল, এত মন খারাপ হয়ে গেল আমাদের, কি আর বলি, মানে এই এক ঘন্টার জন্য এই বুড়ি ছোঁয়া করাটাতে যেন আরও বেশি খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই, ওরা দাদু ঠাকুমার কাছে যাক সেটাই কাম্য। তো এই চলে গেল, আর ব্লগ করতে আমার আজকের দিনে, আজকের রাত্রে একদম ইচ্ছে করেনি, রায়ের জন্যই মনটা বেশি খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, কি আর করা যাবে, এটা পরের দিন সকালবেলাতে বিছানাপত্রগুলো তুলে নিই। আগে এর মাঝখানে একদিন নববর্ষের পরপর আমি বিছানা চাদরটা তুলবো জন্য ঠিক করেছিলাম, সে একেবারে হাল্লাবল টাইপের অবস্থা, মেয়ের বাবার এবং মেয়ের এই বিছানার চাদর এক ফোঁটা নোংরা হয়নি। তুমি ছুচিবাইগিরি করো না, এত সুন্দর চাদরটা, এটা তুলো না, এটা তুলো না, যখন অন্যগুলো করো কখন তো কিছু বলি না। মোদ্দা কথা হচ্ছে, চাদরটা একেবারেই নোংরা হয়নি, এটা ঘটনা যে চাদরটা যাতে নোংরা না হয় সেই জন্য আমার চেষ্টাটাই সর্বতোভাবে রয়েছে। এই বিছানার চাদরে কেউ পানা ধুয়ে উঠতে পারে না, যখন তখন ধপাস ধপাস বিছানার চাদরে বসে পড়া, মানে বিছানায় বসে পড়াটাও সম্প্রতি একেবারেই কমিয়ে দিয়েছি। এটা ঘটনা যে এই চাদরটা তুলে দিলে সেই জায়গাটা থেকে আমিও নিজেকেই সরিয়ে দেবো বলা যায়, যে তখন আবার সবার আগের মতো বিছানায় বসে খাবে, বিছানায় বসে যখন তখন গড়াগড়ি দেবে। এই চাদরটা সাদার জন্য, এই সাদা চাদর করে করে খুব কিছুদিন চলছে আমার, এরকম রাত্রে শোয়া হয়, আর হ্যাঁ মাঝে মাঝে বসা তো হয়, আমি বরং বেশি বসে থাকি, তবে আমি অপরিচ্ছন্ন থাকি না, সেজন্য মুম্বাদা কিছুতেই এই চাদরটা তেঁত তুলতে দেবে না, নোংরা হয়নি। তো যাই হোক, এখন মামন নিচে কাজ করছে, সেজন্যতে আমি একটুখানি, আমার অল্পই আজকে জামা কাপড় আছে, সেগুলো মেলে দিই, যেহেতু দিনে রোদ্দুর থাকতে থাকতে সেগুলোকে তুলে ফেলতে হবে, যত তাড়াতাড়ি মেলে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এটা তো আমার একটা রয়েইছে বটে। তো যাই হোক, সেগুলো করে দিই, এখনও মিনামাসি ঢোকেনি,
এদিকে মামন নিচে কাজ করছে এবং কাজ করতে এসে আমার তখন মনে হলো যেন একটা আওয়াজ পেলাম এবং এসে দেখলাম হ্যাঁ ঘটনাটা ঠিকই, ওই আমার শ্বশুরমশার জিনিসগুলো মেলে দিতে গিয়ে এই স্ট্যান্ডটাতে একটু ধাক্কা লাগিয়েছে এবং স্ট্যান্ডের নিচের পায়াটা তো ভেঙে গেছে, এর ফলে ওটা একটু টালমাটাল হয়ে আছে। এটা যদি এই অবস্থায় রেখে দিই না এই স্ট্যান্ডটা, তাহলে ধরুন এক ঘন্টা পরে একদম পুরোটাই ভেঙে যাবে, তখন কিন্তু আর ব্যবহার করা যাবে না। কিন্তু ও এত তাড়াহুড়ো করে কাজ করে যে ওর মানে হোদবোধ জ্ঞান থাকে না যে ধাক্কা লাগলো ওই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে এটা আর কতদিন চালাতে পারবো জানি না। তবে ঝালাই করবার জন্য একজনকে ডেকেছিলাম, একজন ভদ্রলোক এসেছিলেন, এসে বললেন এটা ঝালাই করা যাবে না, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, হলে পুরো পাটাকে নতুন করে আবার ইয়ে করতে হবে, লাগাতে হবে। তা দেখলাম খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, তাই জন্য এই যাত্রায় ক্ষান্ত দিলাম। ঠিক আছে এটা এরকমই থাক, আমি এই টুকটুক করে কটা জামাকাপড় মেলে নিচে চলে যাই, যতদিন এই স্ট্যান্ড এরকমভাবে দাঁড়িয়ে থাকতে পারে থাকুক, নাহলে এটাকে আর সারানোর কোনো মানে হয় না সত্যি কথা, কারণ এটা যা সার্ভিস দেওয়া সেটা দিয়ে দিয়েছে, দাম বহুদিন আগে উসুল হয়ে গেছে, এখন ওই মায়ার বসে এটাকে আটকে রাখা এই আর কি। কালকে ওরা বেরিয়ে যাওয়ার পরে মন খুব খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে তখন আর ব্লগটাকে এন্ড করতে ইচ্ছা করেনি, মানে আমার ব্লগ করতেই আর ইচ্ছা করেনি। তারপর আবার কবে আসবে আসার কথা ছিল তো আজকে, ভেবেছিলাম আজকে এসে থাকবে হয়তো বা একটা গোটা দিন বা সেরকম কিছু, ওরকমভাবে চলে যাওয়া তাই আমাদের মনে হয়েছে ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেল, সেই জন্যই কালকে মনটা খারাপ হয়ে গেছে। রায়ের শরীরটা ভালো নেই, একটু গাটা গরম গরম ঠেকছিল আমার কাছে, তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কালকে আর ইচ্ছা করেনি ব্লগ করতে। তো যাই হোক ঠিক আছে, কালকে শেষ হয়নি তো কী হয়েছে, আজকের দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।